ও প্রজন্ম অ্যাপ্রিসিয়েশন ক্রিটিসিজম, আপনাকে যদি প্রশ্ন করা যায় আপনি বাংলা সাহিত্য বা বাংলাদেশি সাহিত্য, ওই সাহিত্য কি বাংলাদেশের সব জনগণকে, সব জনগোষ্ঠীকে, সব সমস্যাকে রিফ্লেক্ট করতে পারছেন? এটা আমার কথা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম, কিন্তু এই বেঙ্গলে প্রথম রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে কিন্তু সমাজকে তুলে ধরতে পেরেছিলেন, এবং আপনি খুবই খুশি হবেন যে সেই ধারাবাহিকতা বাংলাদেশের বা পূর্ব বাংলা বলে, পশ্চিম বাংলা বলে, কবি তারা কিন্তু ধরে রেখেছেন, এমনকি নাট্যকাররা এটাকে ধরে রেখে বলেছেন। যেহেতু বাংলাদেশের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, মানে ভারতের থেকে, মানে ভারতে যেসব বাঙালি আছেন, বাংলাদেশের সিচুয়েশন যদি আমি বলি, বাংলাদেশের সিচুয়েশন স্বাভাবিক, আমরা কিন্তু অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে প্রথমে পাকিস্তানের সাথে, মানে ইসলামিক রিপাবলিক বা পাকিস্তানের সাথে, একটা সেকুলার দেশ সৃষ্টি করার জন্য। দুর্ভাগ্য যে সেই দেশটাকে আবার অ্যান্টি সেকুলার এবং পুরো ইসলামিক একটা সরকার মাঝখানে এসে সবকিছু তালগোল পাকিয়ে দিয়েছে। আপনি শুনে খুশি হবেন যে কোন সাহিত্যিক, কোন কবি তারা সেকুলারিজমের পক্ষে সবসময় তারা গান কবিতা তারা চর্চা করে। হ্যাঁ সালিম ভাই, দেখছেন বাংলা টেলিভিশন? হ্যাঁ। আর একটা প্রশ্ন আমি প্রশ্ন করছি, রীতা চৌধুরী আমার সঙ্গে আছে স্টুডিওতে, যে ওই প্রশ্নটা আপনাকে করছে বাংলায়, যে বাংলাদেশের অনেক আদিবাসী আছে, মণিপুরী আছে, গারো আছে, সাকমা আছে, বা অন্য যে আসলে সেন বা আলী মোহাম্মদ বা সামাদ নয়, তো ওই ক্যারেক্টার নিয়ে কোনো উপন্যাস বাংলাদেশে হয়েছে যেখানের হিরো হবে কোনো একজন মণিপুরী, হিরোইন হবে কোনো একজন গারো, আর যে ভিলেনটা হবে কোনো একজন আলী বা মোহাম্মদ বা সেন বা কর্মকার, এরকম পরীক্ষা নিরীক্ষা বাংলাদেশের সাহিত্যতে হয়েছে? আপনার কথাটা আমি যদি বুঝে থাকি, হ্যাঁ, রিসেন্টলি রিসেন্টলি আমি বলবো, তা একটা দুর্ভাগ্য আমাদের, এটা আমরা এটা আমাদের বারবারই আমরা বলি যে এটা একটা দুর্ভাগ্য জাতির, সেটা হলো কোন রিসেন্টলি যেদিন থেকে, যখন থেকে বাংলাদেশের ভাষা, মানে এই যে ফেব্রুয়ারি মাসে যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ মাফিয়ার দিবস, এই যে ভাষা আন্দোলন, সেটা এখন যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শুরু হয়েছে, তখন থেকে এই দেশের আদিবাসীরা, বিশেষ করে চাকমা, ত্রিপুরা, তারপরে হলো মণিপুরী, এদিকে সাঁওতালদের সাহিত্য নিয়ে, তাদের কবিতা নিয়ে এখন এগুলো কম্পালেশন হচ্ছে, কিছু অনুবাদ হয়েছে, কিছু প্রকাশ হচ্ছে, এবং এটা কিন্তু সরকারিভাবে এগুলোকে অনুদানও দেওয়া হয়, যেন ওই ওই চর্চাটা মোটামুটি এখন থেকে হচ্ছে অফিসিয়ালি, এবং তাদের বই পুস্তক বাজারে পাওয়া যায়। এই বই সালিমা, আপনাকে ধন্যবাদ।